মেটেরিয়াল যে এভিডেন্সগুলো আছে সেগুলো দেখে মনে হয়েছে যে এটা আসলে সুইসাইড নয়, এটা একটি হত্যাকাণ্ড এবং পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এবং সেই জন্য আমরা মানে রাউথার বাবাকে আইনগত সহায়তা দিচ্ছি বাংলাদেশ। যারা আসলে অটোপসিটা করেছেন তারা দাবি করছেন যে তারা মানে তাদের ভাষায় যেটা বলছেন যে হ্যাঙ্গিং সবসময় আসলে সুইসাইডের কেস হয় যদি এটা কোনোভাবে প্রুভ না হয়, এবং তারা সেই ধরনের রিপোর্টও দিয়েছেন। তো এবং যেই দাগগুলোর কথা আপনি বলছেন তারা তাদের বক্তব্য অনুসারে আমরা রাউদার বাবার বরাদ দিয়ে বলতে পারি তারা এটা হচ্ছে বার্থ মার্ক মানে জন্ম দাগ এটা একটা হতে পারে। তো আপনারা আসলে এই ইয়েটাকে কেন মানতে পারছেন না, মানে এই রিপোর্টটা আসলে অটোপসি রিপোর্টটা যেটা আছে কিন্তু একদম মনে হচ্ছে না। আপনি যদি সাদা চোখেও দেখেন যে একটা মানুষের ফেসের যে চেহারাটা, ফেসের যে ছবিটা আসছে বাবা জানতে একেবারেই স্পষ্ট ফিঙ্গারপ্রিন্টের যে